রাজ্যের আটাইতকৈ প্রভাবশালী সরকারি বিষয়া বলে কলেও হয়তো বহাই কোয়া নহব। বরাক উপত্যকার সমবায় বিভাগের একচত্রী সম্রাট। এইদর শিলচরের সমবায় সমিতির জ্যেষ্ঠ পরিদর্শক জয়ন্ত কুমার দে। জানি আচরিত হব, অবসর লবলৈ মাজত মাথো এটা মাস বাকি থাকা এইজন সরকারি বিষয়ায় গোটেই চাকরি জীবন পার করলে বরাক উপত্যকাত। শিলচর আর করিমগঞ্জ জেলাতেই সমগ্র চাকরি জীবন অতিবাহিত করা এইজন বিষয়ার বিরুদ্ধে আছে কেলেঙ্কারির পর্বত সম অভিযোগ। একেখন ঘরের একটা পরিয়ালের তিনজন সদস্যর নামতে রেশন কার্ড ইস্যু করার অভিযোগ এইজন বিষয়ার বিরুদ্ধে। হিতাধিকারীর বাবে আবর্জিত 900 কুইন্টাল চাউল আত্মসাতের অভিযোগ, যার বজার মূল্য 1,80,000 টাকা। কেবল ইমানেই নহয়, অভিযোগ মতে চাকরির সমান্তরালভাবে তিনিখনকৈ সমবায় সমিতির সভাপতির দায়িত্বত থাকি চলাই গৈছিল লুণ্ঠনরাজ, বঞ্চিত কৰিছিল অন্যান্য সমবায় সমিতিক। ইতিমধ্যে এইজন জ্যেষ্ঠ সমবায় পরিষদের বিরুদ্ধে বারম্বার অভিযোগ দিয়ার পিছতো তদন্তর আওতালৈ নাহে বিষয়াজন। এবার পুনের সমবায় পঞ্জীয়কে তদন্তর দায়িত্ব দিছে উপপঞ্জীয়ক ধ্রুবজ্যোতি নায়কক। পিছে এই পর্যন্ত তদন্ত আরম্ভ করা নাই তদন্তকারী বিষয়াই। ইপিনে অবসরলে মাজত মাথো এটা মাস বাকি, এনে এক প্রেক্ষাপটত দুর্নীতিগ্রস্ত বিষয়াজন বাছি যাওয়ার সম্ভাবনায় অধিক। দিব্যজ্যোতি গগৈ, রিপোর্ট ফ্রড নিউজ। ফাঁসি বজার রূপায়ণ মার্কেটত লগা জুইকুড়াই শীঘ্রই কেনেকৈ লৈছিল ভয়ঙ্কর রূপ, ইয়ার আঁৰৰ কারণ কি চাওহক আমার এই প্রতিবেদনত। সঘনাই জুই লাগে ফাঁসি বজারত, জুই লাগিলে শীঘ্রই কিয় ভয়ঙ্কর রূপ লয়? রূপায়ণ মার্কেটত সংঘটিত হওয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর আঁৰত আছে নাকি গভীর রহস্য? প্রথমে নিউ মার্কেট, তারপর রূপায়ণ মার্কেট। নিমিষতে ডাও ডাওক জ্বলা জুই কুড়াই সাই করেছিল কেবাখনো দোকান। জুই নির্বাপনের সকল সা সঁজুলি থাকার পিছতো জুয়ে কেনেদরে লৈছিল ভয়ঙ্কর রূপ? কারণ গুদাম। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সাংসদ বিজয় চক্রবর্তীয়ে কৈছিল গুদামসমূহ স্থানান্তর করার ক্ষেত্রে ব্যবস্থা লব। কাপুরের গুদাম থাকার বাবেই জুয়ে ভয়ঙ্কর রূপ লওয়া বলে খুব ব্যবসায়ীয়ে উল্লেখ করেছে। কারখানার কারণে যেটি বেশি কাপড় চাপড় থাকে না, আমার এখানে এই 10-15টা আছে এখানে তো দানা হইছে বলে কইছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে গোটে বিল্ডিং তো ঘর তারপর কাপড়ের ভরাল আছে, আর কাপড়ের ভরাল থাকার কারণে জুই তো লগে লাগিছে, আর জুই নিবাব পারা নাই, ভাঙিব পারা নাই। এটা ভিতর দিন মর পর পিছত তো ঘরে মানুষ উঠি গেছে, তাদেরকে এটা খেয়ে গেছে।